তুমি এত ডিফিকাল্ট কোয়েশ্চেন গুলো কেন জিজ্ঞেস করো? তো শন হ্যাঁ, খাওয়া সেভাবে দাওয়ার কথা বলছে, আমাকে ইউএসএ থেকে একজন এসে আমাকে হয়তো অ্যাসাসিনেট করে দিতে পারে, জানো। পুজোর দিনগুলো কিভাবে কাটাবে? তাহলে তুমি দেখবে লাইফ বিকামস মাচ ইজিয়ার। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel. Click the bell button for more updates. আচ্ছা, সামনে তো পুজো চলে আসছে, পুজো নিয়ে কি হ্যাঁ, ভাবছো? পুজোর দিনগুলো কিভাবে কাটাবে? আমি তো ঠিক জানি না আসলে এই বছর পুজোটা কিভাবে কাটবে, আমি বুঝেই উঠতে পারছি না। বাট মানে আমার তো খুব ইচ্ছে ছিল স্টার্টিং এ, আমি প্রত্যেক বছরই প্যান্ডাল হপিং এ যাই। খুব একটা প্যান্ডাল হপিং করি না, বিকজ আমি ক্রাউড ফাউডস ওটা একটু অ্যাভয়েড করি, বেশি গ্যাদারিংস আমার ভালো লাগে না, কিছু সিলেক্টিভ প্যান্ডালস গুলোতে যাই। তো এই বছর দেখা যাক, আমার আমার দাদা, আমার বৌদি, ভাইপো, তারা সবাই বাড়িতে এসছে, তো গোটা পুজোরই তাদের সাথে কেটে যাবে। আর আচ্ছা, লেটস সি, এদিক ওদিক হয়তো ঘুরতে বেরোবো, একটু কেনাকাটি দরকার হলে করব, আর খাওয়া দাওয়া তো রয়েছে, কিন্তু যা হবে আই থিঙ্ক ইট উইল বি ইনডোর্স, বাইরে যতটা কম বেরোনো যায় ততটা ভালো। তো শন হ্যাঁ, খাওয়া সেভাবে দাওয়ার কথা বলছে? শন তো ফুডি নয় একদমই, শন শুধু ওটসের ছবি পোস্ট করে তুমি তো সকাল বেশ বিকেল। তুমি বলছিলে তুমি আমার সাথে যখন কথা বলতে আসবে তখন বেশ রিসার্চ করে আসবে, তুমি তো ভালোই রিসার্চ করে এসেছো। সারাক্ষণ হ্যাঁ হ্যাঁ, ওটসের ছবি থাকে, সকাল বিকেল রাত, স্যালাড না অ্যান্ড ওটস। না না, ওরকম কোনো ব্যাপার নেই, নট অল দ্য টাইম, বাট হ্যাঁ পুজোর সময় মোস্ট অফ দ্য টাইম, মানে হয়তো 30 days এর মধ্যে একদিন একটা মিল হয়তো চিট মিল হয় তোমার, তাই তো? না, আমার যখন ইচ্ছে করে আমি খেয়ে নিই, এটা মানে একটা ভুল ধারণা, সবাই ভাবে যে আমি হয়তো কিছুই মানে আই ডোন্ট ইট আসাইড মাই বাট ইউ আর নট ফুডি, ইউ সেড ইন মেনি ইন্টারভিউস দ্যাট ইউ আর নট ফুডি, সো ইফ ইউ আর নট ফুডি ইউ না ডোন্ট মানে ফিল লাইক ইটিং দোজ থিংস অফেন। না, আই ইট হোয়েন আই ফিল লাইক, ইউ নো, কারণ এট দি এন্ড অফ দ্য ডে আই এম আ হিউম্যান বিইং। ওকে, Yes, of আই মাইট course. নট বি আ ফুডি বাট আই এম আ No, হিউম্যান of বিইং। course you are a human being. They're like, there's হ্যাঁ, no তো doubt. সেই জন্য মানুষের তো ইচ্ছে তো হয় না, মাঝে মাঝে হয়তো আইসক্রিম খেতে বা বিরিয়ানি খেতে, তো হ্যাঁ, তারপরে এক্সারসাইজটা কতটা বেড়ে যায়, বাড়ে যা না চলে, নর্মালি যেমন ইট এখন। ইজ অল অ্যাবাউট মেনটেনিং ব্যালেন্স, মানে আমি ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করি, যতটা ব্যালেন্স মেনটেন করব। হ্যাঁ, যেরকম ব্যালেন্স মেনটেন করে আনসার গুলো দিচ্ছে, ঠিক সেরকমই ব্যালেন্স, তাই তো শোন? শপিং করেছো? শপিং না, আমার দেখো আমার পুরো বছরই টুকটাক শপিং চলতে থাকে, ঠিক আছে। হুম হুম তো যখন কিছু দরকার হয় বা প্রয়োজন হয় দেন আই অলওয়েজ শপ, বাট তাছাড়া মানে ট্রেডিশনালি দোকানে গিয়ে জামা কাপড় কেনা বা ইউ নো বাড়ির জন্য কিছু কেনা ওরকম কিছু নেই, ওরকম ব্যাপার আমার নেই। তো পুজোতে কাউকে গিফট দেবে না, তার জন্য কিছু কেনো না? ওইসবের জন্য আমি কিনতে যাবো, ওই যেমন বললাম যখন প্রয়োজন হুম হয়। হুম একজন অঙ্কিতা দাশগুপ্তা বলছে, তোমার বাড়িতে গিয়ে ওটস অ্যান্ড স্যালাড খাবো। সে হ্যাঁ, এই যে খাওয়াবে, কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেন মার্ক, সে জিজ্ঞেস করেছে যে তুমি খাওয়াবে কিনা। ওটস এন্ড স্যালাড কেন খাবে বলো তো? আমার যদি কেউ বাড়িতে আসে আমি তাকে ওটস এন্ড স্যালাড কেন খাবো? আমি তাকে ভালো খাবার খাবো, আমি তাকে ও, তুমি নিজে বিরিয়ানি হেলদি খাবো। থাকবে আর লোককে স্পাইসি খাবার খাওয়াবে, এটা কি ঠিক কথা? আমি বলবো আজকে আমার সামনে খাও, তারপরে কালকের থেকে আবার ওটস এন্ড ইউ নো ওটস আর ডিম, ওটস এন্ড চিকেন। আচ্ছা, বাহ, ঠিক আছে। আচ্ছা, এবার কি আমরা একটু র্যাপিড ফায়ারে যেতে পারি? হ্যাঁ প্লিজ, লেটস গো লেটস গো, প্লিজ। শন ইজ বোর্ড, ভাবছে কখনই লাইফটা শেষ হবে, আমি একটু যেতে চাই। আচ্ছা, হ্যাঁ ঠিকই ফার্স্ট বলেছ, কোয়েশ্চেন, এই এরকম না বললে তুমি আমাকে, ঠিক আছে, তুমি আমাকে দুঃখ দিলে তো, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন, টেক্সটিং না টকিং? টেক্সট করতে বেশি ভালোবাসো না কথা বলতে? টেক্সটিং না টকিং? টকিং শনের রেডি হতে কতক্ষণ টাইম লাগে? 10 মিনিটস, ওনলি 10 মিনিটস? হ্যাঁ। বাহ, ভেরি গুড। ডু ইউ স্নোর ওয়াইল স্লিপিং? নো, হার্ডলি হার্ডলি, সামটাইমস, দ্যাট মিন্স সামটাইমস। ইয়া, ভেরি ভেরি রেয়ার, ইউ নো। অ্যাকচুয়ালি আই এম আচ্ছা, নট দ্য রাইট ঠিক আছে, পার্সন টু আস্ক দিস কোয়েশ্চেন, ইউ শুড আস্ক মাই ব্রাদার, ইউ শুড আস্ক মাই ফ্রেন্ডস, ইউ নো, দে উড বি এবল টু গিভ দ্য রাইট আনসার।
বাট আমি যতদূর জানি না, আমি স্নোর করি না। আচ্ছা, অনেক সময় কি হয়, কিছু ইমোশনাল সিনস হলে রিল লাইফে কাঁদতে হয়, তো রিয়েল লাইফে লাস্ট কবে কেঁদেছো মনে আছে? আমার ঠিক মনে নেই, আই ডোন্ট রিমেম্বার। ওকে, লাভ এট ফার্স্ট সাইটে বিলিভ করো? নো, গিভিং প্রেজেন্টস অর গেটিং প্রেজেন্টস? গিভিং প্রেজেন্টস। আচ্ছা, দিস কোয়েশ্চেন ইজ রিয়েলি ফানি। ধরো একটা বোটে আলিয়া ভাট রয়েছে, তোমার ফেভারিট মানে বলিউড অ্যাক্ট্রেস, আর একদিকে ডোনাল্ড ট্রাম্প রয়েছে, তোমাকে একজনকে সেভ করতে হবে, তুমি কাকে সেভ করবে, কেন করবে, আর অন্যজনকে কেন সেভ করবে না? You know, this is a very, it's not very funny, but I can get assassinated for this kind of an answer. আমাকে USA থেকে একজন এসে আমাকে হয়তো অ্যাসাসিনেট করে দিতে পারে, জানো। না, এটা একটা ফানি, এটা যদি 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 আমি ডোনাল্ড ট্রাম্পের নাম না নিই, then I can get assassinated. ঠিক আছে, তোমার মানে এই আনসারটা দেওয়ার পরে তুমি বলবে যে তোমার পল সায়েন্স তোমার ফেভারিট সাবজেক্ট নয়? না, কাম অন, ইটস নট লাইক দ্যাট। Obviously, it's not my favorite subject. Pol science is not my favorite তুমি subject. এত পলিটিক্যালি কারেক্ট আনসার দিচ্ছ, মানে ভালোই পড়েছিলে, ফেভারিট না হলেও ভালো পড়েছিলে, তুমি খুব ভালো মার্কস পেয়েছিলে, দেখো, এরকম আমি আমি বলতে পারি। দুজনকে বাঁচানোর চেষ্টা করব, ঠিক আছে। এবার এইটা আমি নেব না, তারপরে আমি আগেই বলেছিলাম একটা বলতে হবে। তাহলে আমি আলিয়া ভাটকে বাঁচাবো, কেন? বিকজ আই ডোন্ট নো, বিকজ আই থিঙ্ক, মানে ইউ রিয়েলি থিঙ্ক দিস ইজ আ ফানি কোয়েশ্চেন? আচ্ছা না, কারণ বিকজ আই আই লাইক হার, আই Yeah, লাইক it হার। is in good humor. I won't call it exactly funny. It's in good humor. That should be No, the because, phrase. because I like her, but I would also want to save Donald Trump. Okay, but যদি আমি Okay, তাদেরকে, আমি আমি এটা নিলাম যে তুমি দুজনকে সেভ করবে, চলো এটা yeah, ইজি that's করে দিলাম good. তোমার জন্য। Thank আচ্ছা, you. what makes you laugh no matter what? What's it? হ্যাঁ, যদি আমি আমার বন্ধুদেরকে দেখি যে ওরা হাসছে, বিকজ লাফিং ইজ কন্টেজিয়াস। একজন হাসলে হঠাৎ করে ইচ্ছে করে আরেকজন, মানে মানে হঠাৎ করে হাসি চলে আসে, ইউ নো। সো ইফ আই সি মাই ফ্রেন্ডস গিগলিং এন্ড লাফিং, দেন দ্যাট মেক্স মি লাফ। সেই ভালো কথা। আচ্ছা, হোয়াট ইজ সামথিং ইউ উইল নট ডু, ইউ উইল নেভার ডু ইন দ্য কামিং 10 ইয়ার্স? এমন একটা জিনিস যেটা 10 বছরে তুমি করবে না, একদম ডিসাইডেড। 10 বছরে করবো না। তুমি এত ডিফিকাল্ট কোয়েশ্চেন গুলো কেন জিজ্ঞেস করবে? তুমি 10 বছর এত লাইফ পড়েছো, এর মধ্যে তোমার ব্যাপারে সবাই সবকিছু জেনে গেছে, আমি কি করবো? মানে তুমি আমাকে টাইম দিলে হয়তো একটু ইজি হতো ব্যাপারটা। 10 বছরে কি করবো না করবো আউটবাইট। আচ্ছা, এটা খুব একটা ন্যাচারাল রিয়াকশন, যেটা অনেকটা রেগে গেছে আমার উপরে, বিরক্ত হয়ে গেছে, ইরিটেটেড হয়ে গেছে। আমি আসলে আজকে খুব হেভি এক্সারসাইজ করেছি, দ্যাট ইজ ওয়াই আমি একটু টায়ার্ড হচ্ছি, সেটা আর কিছু না। বাট হ্যাঁ, 10 বছরে প্রশ্ন, দ্য কোয়েশ্চেন ইজ 10 বছর কি করবো কি না করবো, তুমি বলো না। তুমি তো আমার ব্যাপারে অনেক লাইফ টাইপ দেখেছো, তাহলে আই থিঙ্ক ইউ আর দ্য বেস্ট পার্সন টু ক্যান না, আনসার আমি দিস সব কোয়েশ্চেন। সব দেখিনি, সব দেখিনি, কিছু কিছু দেখেছি, সব কি করে দেখবো? না, এইটা তো তুমি বলোনি কোথাও, এটা আমি জানবোই বা কি করে, আচ্ছা, তুমি 10 বছর বলেছিলে পর কি করবে? তুমি ফার্স্ট ইউ গিভ মি করবো দিস না? আনসার। হ্যাঁ, 10 বছর, এখন থেকে 10 বছরে তুমি কি জিনিস না, করবে এটা না? আমি পরের 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 ইন্টারভিউতে তুমি আমাকে টাইম দিস ইজ নট দিলে আমি ফেয়ার। আমি আই বলবো। থট দিস ওয়াজ এন আড্ডা, দিস ইজ নট এন ইন্টারভিউ, ঠিক আছে? ইট হ্যাপেন্স বোথ ওয়ে, তুমি আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাকে আমি তো জিজ্ঞেস করবো, এত 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 উত্তর তো আমি দিলাম তোমায়, কিছু উত্তর দাও না তুমি আমার। জিজ্ঞেস করোনি। হ্যাঁ, তো এখন জিজ্ঞেস করছি, দি মে দি আনসার। হোয়াট আই উইল নট ডু, আই উইল নট কাট মাই হেয়ার, নো 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 নো, দিস ইজ সামথিং আই ক্যানট সে। ওকে ওকে, আই হ্যাভেন্ট ট্রিমড মাই আইব্রোজ এভার অ্যান্ড আই ওন্ট বি ডুইং ইট ইন দ্য কামিং 10 ইয়ার্স। চলো, গিভেন দ্য আনসার। ওকে, আই
আমি কিন্তু দিয়ে দিয়েছি আনসারটা। I'm giving you the answer. I will not get any tattoo done. ইন দ্য কামিং 10 ইয়ার্স? ঠিক আছে। আচ্ছা, এবার একটু লাইট স্ট্রেস ম্যানেজমেন্ট টিপস। তুমি খুব পজিটিভ, খুব পজিটিভ কোটস শেয়ার করো। তো স্ট্রেস হলে কিভাবে ম্যানেজ করো নিজের স্ট্রেস হলে? আমি ডিসকানেক্ট করি, নাম্বার ওয়ান, মানে সেই সিচুয়েশন, সেই অ্যাটমসফিয়ার থেকে, লোকজন থেকে আমি একটু আড়ালে থাকি। অ্যান্ড আই ট্রাই নট টু থিঙ্ক, কারণ যত বেশি ভাববে তত বেশি স্ট্রেস ক্রিয়েট হবে। চেষ্টা করি বেশি না ভাবতে। অ্যান্ড আই ব্রিদ, ব্রিদিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখনই কোনো কাজ করি আমরা ভুলে যাই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি। উই আর নট অ্যাওয়ার দ্যাট আমরা নিঃশ্বাস নিচ্ছি। সো সেই অ্যাওয়ারনেসটা চলে আসে যদি, তাহলে তুমি দেখবে লাইফ বিকামস মাচ ইজিয়ার, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর তাছাড়া মেডিটেশন তো রয়েছেই। মেডিটেশন অনেক ধরনের ফর্মস আছে মেডিটেশনের, তো সেটার ব্যাপারে একটু এডুকেট করলেই আই থিঙ্ক স্ট্রেস ম্যানেজমেন্ট উইল বিকাম ভেরি ইজি। তোমার ফেভারিট এক্সারসাইজ কি? ফেভারিট এক্সারসাইজ, আমি এখন এই মুহূর্তে যেটা আমি ফলো করছি সেটা হচ্ছে, আমি একটা, তুমি হয়তো আমার ইনস্টা পোস্ট যদি ফলো করো তুমি হয়তো দেখেছো, আমি একটা হ্যামার নিয়ে, একটা স্লেজ হ্যামার নিয়ে আমি একটা টায়ার কে মারি। সো দ্যাট ইজ অ্যান এক্সেলেন্ট এক্সারসাইজ টু ওয়ার্ক ইউর এন্টায়ার বডি। সো দ্যাট ওয়ার্কস এভরিথিং, এভরি সিঙ্গেল বডি পার্ট সেটা কাজ করে। তো ইটস কল্ড হ্যামার হিটস। তো এই মুহূর্তে সেটা হলো আমার ফেভারিট এক্সারসাইজ। আর তুমি এত আর শেয়ার করছো না এক্সারসাইজের ভিডিও, মানে আমাদের জন্য কিছু শেয়ার করো যারা আমরা এখন জিমে যেতে পারছি না। তোমার করবো পোস্ট গুলো বেশ ইন্সপায়ারিং, করবো আস্তে স্টার্ট আস্তে। শেয়ারিং ইট। হ্যাঁ। আই উইল আই উইল আই উইল